আসসালামু আলাইকুম, ব্যাংকিং নিউজ ডট কমে স্বাগতম। আছি আপনাদের সাথে আমি নজরুল। আজকে আমি আপনাদের সাথে আরেকটি বাংলাদেশ ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক খুব সম্প্রতি সিনিয়র অফিসার জেনারেল পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছিল 29 ডিসেম্বর। বাংলাদেশ ব্যাংক ঠিক আরেকটি সার্কুলার নিয়ে এসেছে, আপনারা যারা চাকরি প্রার্থী, বিশেষ করে ব্যাংকের জবের জন্য যারা খুবই আগ্রহী, তাদের ক্ষেত্রে এই সার্কুলারটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক যে যে সার্কুলারটি দিয়েছে সেটি হচ্ছে যে 2021 সাল ভিত্তিক অফিসার জেনারেলের 2775টি শূন্যপদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল পদের 2775টি শূন্যপদের বিপরীতে একটি সার্কুলার জারি করেছে। এই সার্কুলারটির জব আইডি হচ্ছে 10181 10181। এই যে জব আইডিটি, এই আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। এখানে সোনালী ব্যাংক রয়েছে 1054টি, বিশাল সার্কুলার 1054টি, জনতা ব্যাংক 302টি, অগ্রণী ব্যাংক 1000টি, রূপালী ব্যাংক 15টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক 35টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 275টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 24টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 19টি, কর্মসংস্থান ব্যাংক 45টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 6টি। আপনারা জানেন অফিসার জেনারেল হচ্ছে 16,000 টাকা বেসিকের এই চাকরিটি, 2015 সালের বেতন স্কেল অনুযায়ী 16,000 টাকা বেসিক। এখানে অন্যান্য সার্কুলারের মতো যেই শর্তাবলী দেওয়া থাকে সেই সার্কুলারের শর্তাবলীর মতোই এখানে কিছু শর্তাবলী আরোপ করা হয়েছে। এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সে বয়সের ব্যাপারটি, সেটি হচ্ছে যে 25-3-2020 ভিত্তিক, অর্থাৎ 25-3-2020 তারিখে সর্বোচ্চ বয়স সীমা যাদের 30 বছর হয়েছে তারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। এখানে আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় আছে 9-2-2023, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ রাত 11:59 পর্যন্ত আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ। আর যে দ্বিতীয় বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে 14-2-2023। আপনারা আবেদন করতে পারবেন 9-2-2023 তারিখ পর্যন্ত রাত 11:59 এবং ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহ করতে পারবেন 14-2-2023 রাত 11:59 পর্যন্ত। আবেদনের পদ্ধতি এখানে e-recruitment.bb.org.bd এখানে গেলে আপনারা সব কিছুই দেখতে পাবেন। আগের মতোই যারা সিবি আইডি তৈরি করেন নাই তারা নতুন করে সিবি আইডি তৈরি করে, পাসওয়ার্ড ক্রিয়েট করে, তারপরে আবেদন করবেন। আর ছবির সাইজ, সিগনেচার সাইজ এখানে বিস্তারিত বলা আছে। এছাড়াও কিভাবে আপনি পেমেন্ট করবেন, এখানে e-recruitment.bb.org.bd অনলাইন অ্যাপ রকেট প্রিপে .pdf এখানে ওয়েবসাইট ভিজিট করতে হবে। দাস বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস রকেটের প্রিপেড পদ্ধতি ব্যবহার করে ফি প্রদান করতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইটে গেলে কিভাবে আপনি এই ফি প্রদান করবেন সেখানে এই বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। এখানে যে বিশেষ দ্রষ্টব্য কিছু বলা আছে, যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাই সম্পন্ন কর, ট্র্যাকিং পেজটি হার্ডকপি আকার সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। ভুল জব আইডি বা ভুল সিবি আইডি ব্যবহার পূর্বক ফি জমা দিলে বা পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। সো এই ছিল আজকের এই বিস্তারিত সার্কুলারটি, অর্থাৎ যে মূল বিষয়গুলো আমি আবার বলছি, এটি হচ্ছে 25-3-2020 ভিত্তিক 25-3, অর্থাৎ যারা 2025-3-20 যাদের বয়স ছিল 30 বছর তারাও এই আবেদনটি করতে পারবেন। সো আজকের মতো এখানেই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাংকিং.কম এর সাথে থাকুন, নিয়মিত ব্যাংকের আপডেট নিউজ গ্রহণ করুন। আল্লাহ হাফেজ।